তো গাইজ ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়া সার্ভার আর বিডি সার্ভারের ইভেন্ট এক্সচেঞ্জ হচ্ছে তার মানে বিডি সার্ভারে এখন দেখতে পাচ্ছ তোমরা আর ইন্ডিয়া বিডি সার্ভারে দেখতে পেয়ে যাবে তো কোন ইভেন্ট থেকে কোন রিওয়ার্ড সম্পূর্ণ ফ্রিতে পাবে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো আর লাইট ফেস্ট ইভেন্ট এর মধ্যে থেকে তোমরা গ্লোয়ালের স্ক্রিন ইমোট আর কি কি ফ্রিতে পাবে বিডি সার্ভারে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে একদম দেখিয়ে দেবো করতে হবে বুয়াডে ইভেন্টের মধ্যে আর এখানে এন্টার করার পর এখানে সিম্পলি কিছু মিশন আসবে তো এই মিশনগুলো এখানে কমপ্লিট করতে হবে তোমাদেরকে এখানে রেঞ্জে গিয়ে এখান থেকে তোমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে তো এরকমভাবে তোমাদেরকে স্নাইপার দিয়ে কিল করে কিছু মিশন পাবে তোমরা এখানে ফ্রেন্ডদের সাথে খেললে কিছু মিশন পাবে সেগুলো কমপ্লিট করে টোটাল তোমাদেরকে ষাটটা স্টার কালেক্ট করতে হবে আর ষাটটা স্টার কালেক্ট করলে এখানে যত রিওয়ার্ড তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে ব্যাকপ্যাক প্যাক লুট ক্যারেট থেকে শুরু করে এই যে ফিমেল বান্ডিল এই সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়া সার্ভারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বুইয়ার ডে ইভেন্ট থেকে আর এখানে লিডার বোর্ডে থাকলেও কিন্তু এখান থেকে তোমরা রিওয়ার্ড পাবে আর এরই সাথে সাথে গাই যেখানে তোমাদেরকে বলে দিই ইন্ডিয়া সার্ভারে যখন এই ইভেন্ট ঢুকবে তখন গাই যেখানে তোমরা এই ব্যাকপ্যাকটা দেখতে পেয়ে যাবে আর এরই সাথে সাথে এখানে ট্রেন্ডের অপশনটা কিন্তু মানে পোটেন্সিয়াল যে অপশনটা ওপেন হয়েছে ট্রেন্ডের মধ্যে সেটাও কিন্তু ইন্ডিয়া সার্ভারে কিন্তু এই সমস্ত বান্ডিল ফান্ডিল সমস্ত কিছু তোমরা ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবে আর আমার মনে হয় যে গাই যেখান থেকে ইভেন্টের মধ্যে সব কিছু ডায়মন্ড দিয়ে তোমাকে নিতে হবে আর এরই সাথে সাথে আরও একটা জিনিস বলে দিই ইন্ডিয়া সার্ভারে ইভেন্ট আসলে এখানে লাকি হুইল এই ইভেন্টটা আসবে কিনা তার কিন্তু কোনো ধরনের কোনো গ্যারান্টি নেই এটা বিডি সার্ভারে এসেছে তো হয়তো ইন্ডিয়া সার্ভারে এখানে ডিসকাউন্ট অন্য কিছু হতে পারে আর এরই সাথে সাথে এখানে মাই মাই স্টাইল এই স্টাইলের মধ্যে গেলে কিন্তু এখানে আরও একটা ইভেন্ট ইন্টারফেস তোমরা দেখতে পেয়ে যাবে আর এখান থেকেও কিন্তু ফ্রিতে রিওয়ার্ড পাবে বাট আমার এখানে ওপেন হচ্ছে না কেন নেটের প্রবলেম নাকি আমার মোবাইলের প্রবলেম তো যাই হোক অনেক কষ্ট করে আমরা ওপেন করলাম আর এখানে দেখো প্রত্যেকটা মিশন কিন্তু কমপ্লিট হয়ে গেলে এখানে গেনেডের স্ক্রিনটা সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাবে তার জন্য এই সাইডে এখানে মিশন আছে এই কমপ্লিট করে এই টোকেনগুলো ক্লেম করতে হবে আর টোকেন ক্লেম করার পর এখানে ক্লিক করে এখানে কিছু তোমার ডিজাইন পছন্দ মতো করতে হবে আর কিন্তু তোমরা পেয়ে যাবে আর এরকম ভাবে কিন্তু আর বিডি সার্ভারে যখন লাইট ফেস্ট ইভেন্ট আসবে তখনই আমি একই ভিডিওর মধ্যে দুই সার্ভারের দুটো ইভেন্টের বিষয়ে একদম ডিটেলস দিয়ে দেব যে কোন মিশনে চেঞ্জেস করা হয়েছে কোন মিশন কিভাবে কমপ্লিট করে কোন ফ্রি রিওয়ার্ডটা নিতে হবে চলো এবার দেখে নিই যে বিডি সার্ভারে লাইট ফেস্ট ইভেন্টটা আসলে গুলোয়াল শহর ইমোট সহ আর কোন কোন রিওয়ার্ড আমরা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছ লাইট ফেস্ট ইভেন্টের মধ্যে থেকে কিন্তু অনেক রিওয়ার্ড তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে এই গ্লোয়ালের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটাও নিতে পারবে এছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ এফ এফ এস ইমোট আছে এছাড়াও এখানে আমাদের গ্রেট কন্ডাক্টর আরো একটা ইমোট আছে তো এই সমস্ত রিওয়ার্ড কিন্তু এখান থেকে ফ্রিতে পাবে তার জন্য এখানে সিম্পল ব্যাপার এখানে দেখো লাইট আর ডার্কনেস এখানে যাওয়ার পর গাই যে এই টাইপের একটা ইভেন্ট ইন্টারফেস ওপেন হবে আর এখানে এসে কিন্তু আমাদেরকে এই যে টোকেন দেখতে পাচ্ছ লাইট ফেস্ট টোকেন এই টোকেন ইউজ করে এখানে আমাদেরকে পাঁচ মারতে হবে আর এখানে পান্স মারার পর কিন্তু এখান থেকে আমাদের এই প্রোগ্রেস এই সাইডে যে বারোটা দেখতে পাচ্ছ এই বারোটা উপরের দিকে উঠবে আর এখানে টোটাল একদম কমপ্লিট বারোটা কিন্তু কমপ্লিট হয়ে গেলে আমরা এই সমস্ত রিওর্ড সাইডে যেগুলো দেখতে পাচ্ছ এই বান্ডিল সহ সমস্ত কিছু পেয়ে যাব। আর এরই সাথে সাথে এখানে নিজের যে গ্রেটার ডি লাইট এখানে তোমরা ক্লিক করার সাথে সাথে আরও একটা নতুন ইন্টারফেস ওপেন হবে আর এইখান থেকে কিন্তু পেয়ে যাব। অনেক বেশি ফ্রি রিওয়ার্ড তো এখানে দেখো সিম্পল মিশন এখানে থাকবে এখানে একটা বিয়ার ম্যাচ খেলতে হবে ফ্রেন্ডদের সাথে খেলতে হবে কিল এনিমি এরকম বিভিন্ন মিশন থাকবে আর মিশনে এখানে চেঞ্জেস হতে পারে তো কোন মিশনে কী চেঞ্জেস হবে বিডি সার্ভারে সেটা আমি তোমাদেরকে সেই দিনই বলে দেবো যেদিন ইভেন্টটা আমাদের গেমের মধ্যে ঢুকবে তো সিম্পলি এখান থেকে কিন্তু আমাদেরকে এই টোকেনগুলো কালেক্ট করতে হবে বা ক্লেম করতে হবে এরপর এখানে টিমে চলে যেতে হবে টিমে যাওয়ার পর এখানে টিমের সাথে খেলে এখানে ফ্রেন্ড তুমি ইনভাইট করতে পারো দেখতেই পাচ্ছ এখানে ইনভাইটের অপশন তো এখানে তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে তুমি টিম বানাতে পারো আর সেই টিমের সাথে যখন তুমি খেলবে তখন কিন্তু এই প্রত্যেকটা জিনিস কিন্তু বা প্রত্যেকটা আইটেম কিন্তু আনলক হবে আর এখান থেকে কিন্তু এই যে গোল গোল যে টোকেন তোমরা দেখতে পাচ্ছ লাইট টোকেন এই টোকেন তোমরা নিতে পারবে তার জন্য টিমের সাথে টিম বানিয়ে তবে তোমাদেরকে ম্যাচ খেলতে হবে আর এরপর একদম লাস্টে এখানে এক্সচেঞ্জ স্টোরে চলে যাবে আর এক্সচেঞ্জ স্টোরে গিয়ে তুমি যে ওই টোকেনগুলো কালেক্ট করলে ওই টোকেন দিয়ে এখান থেকে অনেক রিওয়ার্ড সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে তার মধ্যে একদম লাস্টে যে ইমোট আছে চারটে ইমোট এই চারটে ইমোটের মধ্যে যে কোনো একটা পছন্দ করে চারটেই পাবে না কিন্তু যে কোনো একটা চুজ করে এখান থেকে তোমার পছন্দ মতো একটা ইমোট তুমি এখান থেকে নিতে পারবে পেটের ক্ষেত্রেও তা এখানে গান স্কিনের ক্ষেত্রেও একই জিনিস চারটের মধ্যে যে কোনো একটা করে তুমি নিতে পারবে বান্ডিলের ক্ষেত্রেও একই জিনিস আর নিচে যে আরও অন্য অন্য রিওয়ার্ডগুলো আছে এগুলোও কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে এই টোকেন দিয়েই ক্লেম করে নিতে পারবে আর টোকেন তোমরা এই মিশন কমপ্লিট করে এখান থেকে পাবে আর টিম বানিয়ে এখান থেকে পাবে সেটা তোমাদেরকে বলে দিলাম আর ইভেন্ট যখনই আসবে বিডি সার্ভারের সাথে সাথে ভিডিও চলে আসবে টেনশন করার কোনো দরকার নেই আর এখানে লাইট ফ্যাস পার্টিতে গেলে কিন্তু তোমরা এই গ্লুয়ালের স্ক্রিনটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে তো এখানে সিম্পল ব্যাপার লগ ইন করতে হবে প্রথম দিন আর প্রথম দিন লগ করলে একটা বক্স পাবো আর এভাবে করে এখানে দেখো তোমরা দু হাজার মিটার দৌড়তে হবে আর কিল করতে হবে পাঁচটা এনিমিকে এরকমভাবে সিম্পল সিম্পল মিশন কমপ্লিট করে কিন্তু এখান থেকে বক্সগুলো নিতে পারবো আর এই বক্সের মধ্যে থেকে র্যান্ডমলি এই গ্লোয়ালের স্ক্রিনটা বেরোবে গাইজ তো এই ছিল গাইজ এখানে লাইট ফেস্ট ইভেন্টের সমস্ত রিওয়ার্ড আরও কয়েকটা রিওয়ার্ড হয়তো বা আমি মিস করে গেছি তো সেটা ইভেন্টার সাথে সাথেই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আর এখানে হান্ড্রেড পার্সেন্ট টপ আপ বোনার যেটা তোমরা দেখতে পাচ্ছ এইটা গাইজ হয়তো বা বিডি সার্ভারে আসবে না এই ইভেন্ট চলাকালীন কারণ এটা কিন্তু অলরেডি বিডি সার্ভারে মানে কয়েকদিন আগে চলে এসেছিলো আর হ্যাঁ গাইজ আঠাশ তারিখে